জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রচিত অসমাপ্ত আত্মজীবনী পড়ছি আমি অপূর্ব উনিশশো সালে কলকাতা যাই বেড়াতে শহীদ সাহেবের সাথে দেখা করি আব্দুল ওয়াসেক সাহেব আমাদের ছাত্রনেতা ছিলেন তার সাথেও আলাপ করে তাকে গোপালগঞ্জ আসতে অনুরোধ করি শহীদ সাহেবকে বললাম গোপালগঞ্জে মুসলিম ছাত্রলীগ গঠন করব এবং মুসলিম লীগও করব খন্দকার শামসুদ্দিন আহমদ সাহেব এমএলএ তখন মুসলিম লীগে যোগদান করেছেন তিনি সভাপতি হলেন ছাত্রলীগের আমি হলাম সম্পাদক মুসলিম লীগ গঠন হলো একজন মুক্তার সাহেব সেক্রেটারি হলেন অবশ্য আমি কাজ করতাম মুসলিম লীগ ডিফেন্স কমিটি একটা গঠন করা হলো। আমাকে তার সেক্রেটারি করা হলো আমি আস্তে আস্তে রাজনীতির মধ্যে প্রবেশ করলাম আব্বা আমাকে বাধা দিতেন না শুধু বলতেন লেখাপড়ার দিকে নজর দেবে লেখাপড়ায় আমার একটু আগ্রহ তখন হয়েছে কারণ কয়েক বছর অসুস্থতার জন্য নষ্ট করেছি স্কুলেও আমি ক্যাপ্টেন ছিলাম খেলাধুলার দিকে আমার খুব ঝোঁক ছিল আব্বা আমাকে বেশি খেলাতে দিতে চাইতেন না কারণ আমার হার্টের ব্যারাম হয়েছিল আমার আব্বাও ভালো খেলোয়াড় ছিলেন তিনি অফিসার্স ক্লাবের সেক্রেটারি ছিলেন আর আমি মিশন স্কুলের ক্যাপ্টেন আমার আব্বার টিম ও আমার টিমে যখন খেলা হতো তখন জনসাধারণ খুব উপভোগ করত আমাদের স্কুল টিম খুব ভালো ছিল মহকুমায় যারা ভালো খেলোয়াড় ছিল তাদের এনে ভর্তি করতাম এবং বেতন ফ্রি করে দিতাম উনিশশো সালে আব্বার টিমকে আমার স্কুল টিম প্রায় সকল খেলায় পরাজিত করলো অফিসার ক্লাবের টাকার অভাব ছিল না খেলোয়াড়দের বাইরে থেকে আনত সবই নাম করা খেলোয়াড় বছরের শেষ খেলায় আব্বার টিমের সাথে আমার টিমের পাঁচ দিন ড্র হয় আমরা তো ছাত্র এগারো জনই রোজ খেলতাম আর অফিসার্স ক্লাব নতুন নতুন প্লেয়ার আনত আমরা খুব ক্লান্ত হয়ে পড়েছিলাম আব্বা বললেন কাল সকালেই খেলতে হবে বাইরের খেলোয়াড়দের আর রাখা যাবে না অনেক খরচ আমি বললাম আগামীকাল সকালে আমরা খেলতে পারবো না আমাদের পরীক্ষা গোপালগঞ্জ ফুটবল ক্লাবের সেক্রেটারি আমার আব্বার কাছে একবার আর আমার কাছে কয়েকবার হাঁটাহাঁটি করে গেলেন এরপর বললেন তোমাদের বাপটাটার ব্যাপার আমি বাবা আর হাঁটতে পারি না আমাদের হেডমাস্টার তখন ছিলেন রসরঞ্জন সেনগুপ্ত আমাকে তিনি প্রাইভেটও পড়াতেন আব্বা হেডমাস্টার বাবুকে খবর দিয়ে আনলেন আমি আমার দলবল নিয়ে একটা গোলপোস্টে আর আব্বা তার দলবল নিয়ে অন্য গোলপোস্টে হেডমাস্টারবাবু বললেন মুজিব তোমার বাবার কাছে হার মানো আগামীকাল সকালে খেলো তাদের অসুবিধা হবে আমি বললাম স্যার আমরা সকলেই ক্লান্ত এগারো জনই সারা বছর খেলেছি সকলের পায়ে ব্যথা দুই চার দিন বিশ্রাম দরকার নতুবা হেরে যাব এবছর তো একটা খেলাও আমরা হারি নাই আর এজেড খান শিল্ডের এই শেষ ফাইনাল খেলা এজেড খান এসডিও ছিলেন গোপালগঞ্জেই মারা যান তার ছেলেদের মধ্যে আমির ও আহমদ আমার বাল্য বন্ধু ও সাথী আমিরও আমি খুব ভালো বন্ধু ছিলাম আমিরুজ্জামান খান এখন রেডিও পাকিস্তানে চাকরি করেন ওর বাবা মারা যাবার পরে যখন গোপালগঞ্জ থেকে চলে আসে তখন ওর জন্য আমি খুব আঘাত পেয়েছিলাম হেডমাস্টার বাবুর কথা মানতে হলো পরের দিন সকালে খেলা হলো আমার টিম আব্বার টিমের কাছে এক গোলে পরাজিত হলো উনিশশো সালে আমি ম্যাট্রিক পরীক্ষা দিব পরীক্ষায় পাশ আমি নিশ্চয়ই করব সন্দেহ ছিল না বাবু ছিলেন ইংরেজি শিক্ষক আমাকে ইংরেজি পড়াতেন উনিশশো সালে আমি ম্যাট্রিক পরীক্ষা দেব পরীক্ষায় পাশ আমি নিশ্চয়ই করব সন্দেহ ছিল না রসরঞ্জন রসরঞ্জনবাবু ইংরেজি শিক্ষক আমাকে ইংরেজি পড়াতেন আর মনোরঞ্জনবাবু অঙ্কের শিক্ষক আমাকে অঙ্ক করাতেন অঙ্ককে আমার ভয় ছিল কারণ ভুল করে ফেলতাম অঙ্কের জন্যই বোধ প্রথম বিভাগ পাব না পরীক্ষার একদিন পূর্বে আমার ভীষণ জ্বর হলো এবং মামস হয়ে গলা ফুলে গেল একশো চার ডিগ্রি জ্বর উঠেছে আব্বা রাত ভর আমার কাছে বসে রইলেন গোপালগঞ্জ টাউনের সকল ডাক্তারই আনালেন জ্বর পড়ছে না আব্বা আমাকে পরীক্ষা দিতে নিষেধ করলেন আমি বললাম যা পারি শুয়ে শুয়ে দেব আমার জন্য বিছানা দিতে বলেন প্রথম দিনে বাংলা পরীক্ষা সকালের পরীক্ষায় মাথায় তুলতে পারলাম না তবু কিছু কিছু লিখলাম বিকালে জ্বর কম হলো অন্য পরীক্ষা ভালোই হলো কিন্তু দেখা গেল বাংলায় আমি কম মার্কস পেয়েছি অন্যান্য বিষয়ে দ্বিতীয় বিভাগের মার্কস পেয়েছি মন ভেঙে গেল তখন রাজনীতি শুরু করেছি ভীষণভাবে সভা করি বক্তৃতা করি খেলোয়াড় দিকে আর নজর নাই শুধু মুসলিম লীগ আর ছাত্রলীগ পাকিস্তান আনতেই হবে নতুন বা মুসলমানদের বাঁচার উপায় নাই খবরের কাগজ আজাদ যা লেখে তাই সত্য বলে মনে হয় পরীক্ষা দিয়ে কলকাতায় যাই সহসমাবেশে যোগদান করি মাদারীপুর যে মুসলিম ছাত্রলীগ গঠন করি আবার পড়তে শুরু করলাম পাশ তো আমার করতে হবে শহীদ সাহেবের কাছে এখন প্রায়ই যাই তিনিও আমাকে স্নেহ করেন মুসলিম লীগ বললেই গোপালগঞ্জে আমাকে বোঝাতো যুদ্ধের সময় দেশের অবস্থা ভয়াবহ এই সময় ফজলুল হক সাহেবের সাথে জিন্না সাহেবের মনোমালিন্য হয় হক সাহেব জিন্না সাহেবের হুকুম মানতে রাজি না হয় তিনি মুসলিম লীগ ত্যাগ করে নয়া মন্ত্রিসভা গঠন করলেন শ্যামাপ্রসাদ মুখার্জির সাথে মুসলিম লীগ ও ছাত্রলীগ কর্মীরা তার বিরুদ্ধে আন্দোলন শুরু করল আমিও ঝাঁপিয়ে পড়লাম এই বছর আমি দ্বিতীয় বিভাগে পাশ করে কলকাতা ইসলামিয়া কলেজে ভর্তি হয়ে বেকার হোস্টেলে থাকতাম নাটোর ও বালুরঘাটে হক সাহেবের দলের সাথে মুসলিম লীগের মনোনীত প্রার্থীদের দুইটা উপনির্বাচন হয় আমিও দলবল নিয়ে সেখানে হাজির হলাম এবং অক্লান্ত পরিশ্রম করলাম শহীদ সাহেবের মতো